কিচেন অ্যান্ড ক্রাফটস এ আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের করে দেখাবো ছোট বড় সবার ভীষণ পছন্দের স্ন্যাক্স, আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো এটা অবশ্যই ট্রাই করা উচিত। বানানো কিন্তু খুবই সহজ, একদিন সময় করে বেশি করে বানিয়ে রাখলে যে কোনো সময় বাচ্চার টিফিন অথবা বিকেলের নাস্তায় কিন্তু দারুণ কাজে আসবে। তাই তো আজকে আপনাদের সাথে রেসিপির পাশাপাশি কিভাবে এটা ফ্রোজেন করবেন সেই পদ্ধতিটাও শেয়ার করব। আজকে আপনাদের করে দেখাবো চিকেন নাগেটস রেসিপি। প্রথমে আমি একটি পাত্রে দুটি ডিম ভেঙে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ ও 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এক পাশে রেখে দিব। চিকেন নাগেটস তৈরি করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংসের কিমা। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 চা চামচ লেবুর রস, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1/2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ ঘি। এবার দিয়ে দিচ্ছি 2 চিমটি পরিমাণ বেকিং পাউডার আর 2 টেবিল চামচ ফেটানো ডিম। আমি আগে যে ডিম দুটি ফেটিয়ে রেখেছিলাম সেখান থেকেই 2 টেবিল চামচ ডিম এখানে দিয়ে দিচ্ছি। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ব্রেড ক্রাম। এই ব্রেড ক্রামটা আমি একবারেই দিয়ে দিব না, এটা 2-3 বারে আমি ব্যবহার করব। এই ব্রেড ক্রামটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি, এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। আমরা বাসায় যখন পরোটার ডো তৈরি করি তার চেয়ে কিন্তু চিকেন নাগেটসের ডোটা নরম হবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে ডোটা একটি র্যাপিং পেপার দিয়ে ঢেকে ম্যারিনেশনের জন্য রেখে দেব 30 মিনিটের জন্য। আপনারা ইচ্ছা করলে ঢাকনা দিয়ে ঢেকেও রেখে দিতে পারেন। 30 মিনিট পর আমি মাংসের কিমাটা বের করে নিয়েছি। এখন কিমাটা যেখানে বেলবো সেই বোর্ডে ও বেলনিতে আমি সয়াবিন তেল লাগিয়ে নিচ্ছি যাতে কিমাটা লেগে না যায়। এখন মাংসের কিমাটা লম্বা করে বেলে নিতে হবে। বেলার সময় লক্ষ্য রাখতে হবে যাতে খুব বেশি পাতলা হয়ে না যায়। বেলা হয়ে গেলে আমি প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি। আর সাইডগুলো যেন সমান হয় তাই পাশের অংশগুলো বাদ দিয়ে দিচ্ছি। এখন আড়াআড়ি ভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা আন্দাজ মতো যে কোনো সাইজের কেটে নিতে পারেন। আমি প্রথমে 4 কোণা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেলে বাড়তি অংশগুলো আবারও বেলে কেটে নিতে পারেন। দেখুন আমি কিন্তু খুব বেশি মোটা বা পাতলা করিনি। আমার সবগুলো নাগেটস করা হয়ে গিয়েছে। একটি পাত্রে 1/2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ মিক্সড হার্ব, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়া। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন চিকেন নাগেটসগুলো কোটিং করে নেব। কোটিং করার জন্য প্রথমে একটি নাগেটস ময়দায় কোট করে নেব। তারপর ফেটানো ডিমে দিয়ে দিব। একটা কাঁটা চামচের সাহায্যে তুলে ব্রেড ক্রামে দিয়ে ভালোভাবে কোট করে নেব। কোট করার পর আবার আমরা ডিমে চুবিয়ে ব্রেড ক্রামে ভালোভাবে কোট করে নেব। এভাবে করে দেখবেন চিকেন নাগেটসের উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা জুসি হয়। আমি আর একটা কাছ থেকে কোট করে দেখিয়ে দিচ্ছি। এই ব্রেড ক্রামটা কিন্তু আমার বাসায় তৈরি করা, এর রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা ইচ্ছে করলে দেখে নিতে পারেন। এ
এভাবে সবগুলো চিকেন নাগেটস কোট করে নিব। আমার সবগুলো চিকেন নাগেটস কোট করা হয়ে গিয়েছে। কোট করার সাথে সাথে কিন্তু ভাজতে চলে যাবেন না। এখন আমি এগুলোকে ফ্রিজের নরমাল টেম্পারে রেখে দেব আধা ঘন্টার জন্য। এই সময়ের মধ্যে ব্রেড ক্রাম্বগুলো খুব ভালোভাবে সেট হয়ে যাবে। এখন নাগেটসগুলো তেলে ভেজে নিব। এর জন্য একটি পাত্রে তেল গরম করতে দিয়েছি। তারপর এগুলোকে মাঝারি আঁচে ভেজে নিতে হবে। তবে একটা ব্যাপার, খুব জোর আঁচে ভাজবেন না, এতে করে বাহিরের দিকে কালার চলে আসবে আর ভেতরের দিকটা কাঁচা থেকে যেতে পারে। যেহেতু এটা চিকেন ব্রেস্ট দিয়ে করা, তাই ভাজতে একদম সময় লাগে না। এক একটা ব্যাচ ভাজতে 4-5 মিনিটের মতো সময় লাগতে পারে। ভাজার জন্য একদম ডুবো তেলেও ভাজতে পারেন, তবে পুরোপুরি ডুবো তেলে না ভাজলেও চলবে। যখন দেখবেন চারপাশের কালার খুব সুন্দর সোনালি হয়ে গিয়েছে, তখন এগুলো তুলে নেবেন। তাছাড়া এই সময়ের মধ্যে নাগেটসগুলো বেশ ফুলেও যাবে। আমার নাগেটসগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তেল থেকে তুলে নিচ্ছি আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। এর জন্য একটি বক্সে টিস্যু দিয়ে নিয়েছি। এরপর চিকেন নাগেটসগুলো বক্সে রেখে দিব, তবে চাপাচাপি করে রাখা যাবে না। নাগেটসগুলো রাখা হলে টিস্যু দিয়ে ঢেকে বক্সের মুখ লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এভাবে ডিপ ফ্রিজে রেখে খেতে পারবেন 2-3 মাস। দেখলেন তো কত সহজেই বাসায় তৈরি করতে পারবেন চিকেন নাগেটস। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।